নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, যাদের জন্মছকে শনি রাহু বা কেতু কোনোভাবে পীড়িত আছে বা ডিস্টার্বড আছে, খারাপ কানেকশানে আছে, খারাপ ঘরে আছে, অর্থাৎ যার ফলে আপনাদের জীবনে বিভিন্ন রকম দুষ্প্রভাব হয়েই চলেছে, বা যাদের শনি সাড়ে সাথী চলছে, শনির দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, অর্থাৎ শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশার মধ্যে দিয়ে আছেন, বা যাদের কোনোভাবে শনির ঢাইয়া চলছে, অর্থাৎ শনি গ্রহ সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা পড়ে আছেন, বা যাদের রাহু বা কেতু গ্রহ সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের জন্য আসছে এক মহাসুযোগ। এই সুযোগ আপনারা পাচ্ছেন 4 ফেব্রুয়ারি 2023 শনিবার দিন এবং 5 ফেব্রুয়ারি 2023 রবিবার দিন পর্যন্ত, কারণ এই সময় চলবে পুষ্যা নক্ষত্রের মহাযোগ। বন্ধুরা, শনিবার এবং পুষ্যা নক্ষত্রের এই সুন্দর যোগটা আপনাদের কাজে লাগাতে হবে। দেখছেন সহজ ভাষা ধর্মকথা, তাই অত্যন্ত সহজ একটা উপায় আপনাদের সামনে আমি শেয়ার করব। যেই উপায়টা যদি আপনারা, আমি যে সময়টা বলছি সেই সময়টা চলার সময় যদি করে ফেলতে পারেন, তাহলে আশা করছি আপনাদের চলতে থাকা নানা রকম সমস্যা, সাধারণত দেখা যায় সমস্যাগুলোর মধ্যে যেগুলো বিশেষ বিশেষ সেগুলো একটু শেয়ার করে নিই। দেখা যায় যে এই রকম কানেকশানগুলো থাকলে হওয়া কাজ হয় না, বিগড়ে যায়, ব্যবসাতে ক্ষতি হয়ে যাচ্ছে বা অর্থ নষ্ট হচ্ছে, মানসিক অশান্তি প্রচণ্ড মাত্রায়, বা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে গেছেন বাড়ির সদস্য বা আপনাদের, এবং তার ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা এসে যাচ্ছে, অর্থ ক্ষতি হচ্ছে। এই রকম কানেকশানগুলো, অর্থাৎ মানসিকভাবে পীড়িত, নানা রকমভাবে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে পড়া, প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ এবং তার সাথে তো শারীরিক ডিস্টার্বেন্সগুলো আছেই, এই রকম যাদের গ্রহযোগের ফলে নানা রকম কুপ্রভাব চলছে, নিয়মিতভাবে আপনারা ফেস করছেন এই সমস্ত খারাপ প্রভাবগুলো, তাদের এইটা অবশ্যই করা উচিত। আমি যে সময়টা বলছি 4 ফেব্রুয়ারি 2023 শনিবার দিন পুষ্যা নক্ষত্র চলার সময়টার মধ্যে। বন্ধুরা, সময়টা আগে শুনে নিন, সময়টা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2023 শনিবার দিন সকাল 9:40 থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ রবিবার দিন চলবে দুপুর 12:17 পর্যন্ত, অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2023 রবিবার দিন সকাল 12:17 পর্যন্ত। এই যে আমি তাহলে কোনটা বললাম, 4 ফেব্রুয়ারি 2023 সকাল 9:40 থেকে 5 ফেব্রুয়ারি 2023 রবিবার দিন সকাল 12:17 পর্যন্ত পুষ্যা নক্ষত্রের মহাযোগ। এই সময়টার মধ্যে আপনারা কি করবেন? বন্ধুরা, এই সময়টার মধ্যে শিবলিঙ্গের মাথায় কালো তিল সমেত জল, অর্থাৎ জলের মধ্যে একটু কালো তিল ফেলে দিন এবং শিবলিঙ্গের মাথায় জল দিন এবং বিলপাতা চড়ান। ওম নমঃ শিবায় সহজ মন্ত্র, এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা জল ঢালুন বাবার মাথায়, কালো তিল দিয়ে অবশ্যই ঢালবেন। কালো তিল দশকর্মা দোকানে পেয়ে যাবেন, গিয়ে বলবেন কালো তিল দিতে, দিয়ে দেবে। অল্প পরিমাণ নিয়ে জলে দিন এবং জলটি বাবার মাথায় অর্থাৎ শিবের মাথায় ঢালুন। যে কোনো শিব মন্দিরে ঢালতে পারবেন বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় ঢেলে আসুন এই সময়টার মধ্যে। এইটা করতে আশা করি আপনাদের কোনো কষ্ট সেরকমভাবে হবে না এবং অর্থও কোনোভাবে খরচ হবে না, কিন্তু উপকার অনেকটাই আপনারা লাভ করে ফেলবেন। এর ফলে অনেক মাথা থেকে ডিস্টার্ব দুশ্চিন্তা নেমে যাবে। দেখুন, যে কোনো কাজ করলেই সাথে সাথে তো তার প্রভাব পাওয়া যায় না বা একদম সাথে সাথে আপনার সব কিছু ঠিক হয়ে যায় না, কিন্তু এইগুলো যদি আপনারা করেন, কেন শেয়ার করি এগুলো আপনাদের সাথে, একটাই কারণে, তার কারণ যারা যেরকমভাবে ডিস্টার্বেন্সের মধ্যে আছে, যতটা এরকম সহজ সহজ ক্রিয়াগুলো কিছু কিছু সুযোগ ভগবান আমাদের হাতে দিয়েছে শাস্ত্রের মাধ্যমে, আমরা যদি সেগুলোকে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের কিছুটা অন্তত লাঘব হবে, আমাদের দুঃখ যন্ত্রণা, এই যে জীবনের পথে চলতে গিয়ে নানা রকম সমস্যা, সেইগুলো যে মানুষ জর্জরিত হয়ে পড়ি আমরা, সেগুলো থেকে আশা করি কিছুটা অন্তত আপনাদের আমি রিলিফ দিতে পারবো শাস্ত্রের মাধ্যমে। এটা আমার কোনো হাত নেই, সম্পূর্ণটা শাস্ত্রে বলা আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো লোকের কাছ থেকে যেগুলো আমরা পাই তাদের মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর একটা বিষয় এখানে বলে দিই, এই সময়ের মধ্যে যদি আপনারা রূপোর জিনিসও কিনে নিয়ে আসতে পারেন, একটা রূপোর ছোট্ট কয়েন বা রূপোর একটা ছোট্ট টুকরোও যদি আপনারা ঘরে কিনে নিয়ে আসতে পারেন, সেটাতেও অসাধারণ উপকার লাভ হয়, কিন্তু সেটাতে একটা খরচের ব্যাপার আছে, এটাতে কোনো খরচের ব্যাপার নেই। ওই ক্ষেত্রে রূপোটা কিনে নিয়ে ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের কাছে, মা লক্ষ্মীর
কাছে আপনাদের রেখে দিতে হবে। আর এইটা শিবের মাথায় জল ঢালার সিস্টেমটা আমি বলে দিলাম, অত্যন্ত সহজ উপায়ে এবং অত্যন্ত প্রায় নিখরচায় আপনারা এটা করে ফেলতে পারবেন। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি এইরকম সহজ সহজ টোটকা টিপস আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে আমরা সবসময় এরকম সহজ সহজ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটাতে আমাদের কোনো কৃতিত্ব নেই, আগেই বললাম, আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের যতটা সম্ভব লাভ হয়। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আর পর্বটা বন্ধুর সাথে শেয়ার করুন যাতে আরও সকলে এর উপকার লাভ করতে পারে। সময়টা বড্ড শর্ট, খুব কাছাকাছি চলে এসছে, যতটা পারবেন শেয়ার করে সকলকে জানাবার চেষ্টা করুন। আর আমাদের এরকম পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের একটা লাইক আমাদের ভীষণভাবে উৎসাহিত করে, তাই আমি অনুরোধ করব অবশ্যই সকলকে যারা এই পর্বটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর বন্ধুরা যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইকও দেবেন, অবশ্যই ডিসলাইক দেবেন। আর একটা কথা বলি, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের নানা বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করি, মন্ত্র ইত্যাদি। যদি পছন্দ হয় অবশ্যই ওখানে একটা লাইক দিয়ে রাখুন, ওখানের বিভিন্ন রকম বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে। সকলে ভালো থাকবেন, সকলের ওপর দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।